দর্শক অস্থির টিভি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মুকুল ক্রুশ। আজ আমরা এসেছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার প্রতাপপুর চরণবিল এলাকায়। আজ আপনাদের সাথে আলোচনা করব প্রাকৃতিক খাবার খাইয়ে কিভাবে হাঁস পালন করবেন এবং হাঁস পালন কেমন লাভজনক, তাই পুরোটি প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন। আপনি প্রথম কয়টি হাঁস দিয়ে খামার শুরু করেছিলেন? আমি প্রথম ছয় কিনছিল 100, তারপরে আবার 100 লিয়েছিল গতবার 200 ছয়, আর এই যাবত 50-60-100 টাকারই তো মানে বহুদিনের লেভালি। তো তাতে এই ওষুধ পানি মিলা কিছু খয়ন লাগে, তাতে আবার মরিয়া যা বাচ্চা এভরিদের মাঝে সাপোর্টে 30-40টা বাচ্চা মারি গেছে। এরমভাবে সামক্ষণি গম ফিট ধান এই সব খাওয়ায় মানুষ করি। হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে সংরক্ষণ করেছিলেন? বাচ্চা সংগ্রহ করেছি মান্নাননগর থানি। কত টাকা পিস নিয়েছিল? 30 টাকা পিসলা, 35 টাকা পিসলা, মানে যখন বাচ্চার চাহিদা হয় তখন 35 টাকা পিসলা, আর যখন বাচ্চার চাহিদা একটু কম থাকে তখন এই 30 টাকা পিসলা। দিনে কতবার খাবার দিতে হয় এবং কি খাবার দিতে হয়? দিনে ও মেলা খাবার খাদ্য লাগে, আপনার সামক্ষয় ধান ভুট্টি গম 4-5 বার করে খাদ্য লাগে। দর্শক, বিল অঞ্চলে যারা খামার করে তারা খরচের দিক দিয়ে একটু বেঁচে যায়। যদি একটু পরিশ্রম করা হয় তাহলে বিল থেকে অনেক ধরনের হাঁসের খাবার সংগ্রহ করা যায়। তার মধ্যে প্রধান হচ্ছে শামুক। ধান ভুট্টার পাশাপাশি আপনি যদি হাঁসকে শামুক খেতে দেন তাহলে অনেক টাকা সেভ হবে। ছোট বাচ্চাকে আপনি কি খেতে দেন? ছোট বাচ্চা প্রথম খাতে দিছি মানে আইনি সারি আপনার ইয়াদ লাগে, এই যে চিঁড়ি ভিজা, চিঁড়ি ভিজা 2-3 বার করি দিনের মধ্যে দিয়া ওইখানে খাওয়ান লাগে। তারপর 2-3 দিন পর আবার ফিটার হলে খুদ এমনি 2-3 দিন খাওয়াই, তারপরে থাকে না 15-20 দিন ওই ফিট আর খুদ এই মিশে মেশে খাওয়ায়। আর সাথে লায়ের ঘাস ওখানে ওষুধ খান লাগে এমনি সব খাওয়াটা এদাবত মানুষ করছি। একদিনে বাচ্চা যে নিয়ে আসছেন তখন কি কোনো রোগবালাই হয়েছিল? হ্যাঁ, রোগবালাই তো 5-3 দিন পর থাকি না ওষুধ ধরা গেছে, রোগবালাই 15-20 দিন পর থাকি না নিংরা হতে থাকে, ওর জন্য আর ওষুধ আনি খাওয়াইলে পারে আর হতে হয় না। একদিনে বাচ্চাকে কি কি ভ্যাকসিন দিয়েছেন? হ্যাঁ, এক মাসের ভিতর মানে কিনা বাচ্চার থাকে না, 1 মাস পরে করা লাগে একবার, তারপরে আবার যা 3 মাস পরপর যত দিন রাখা হয় এতদিন করা হয়, তাতে অসুখ বিসুখ মেলা অসুখ বিসুখ মানে কম হয়। যারা ধরেন অল্প বিস্তর টিকা পয়সাওয়ালা মানুষের এইটার একটু লাভজনক আছে, এই জন্য মানে আমি এটাই বাইচিলে এটাই পালতেছি। ডিম টিম দিয়া মোটামুটি বছরে যদি কোনো কোনো ব্যবে দিনা হয় বছরে মোটামুটি 1-2 লাখ টাকা সব কিছু বাদ দিয়ে থাকে, এই জন্য এটাই করছি অল্প পুঁজি। যারা আপনারা খামার করতেছেন হাঁসের খামার, আমি যেভাবে করছি এভাবে ইয়া করি, আপনারা অল্প টাকার ভিতরে এটি করতে পারবেন, লাভজনক হতে পারবেন। আপনার এই খামারটি বিলের সাথে করার কারণ কি? এটার কারণ বিলের হাওয়া বাতাস বেশি লাগে আর ছেড়ে দিলে পরে বিলে চলে যায়, এই জন্য বিলের পাশে করলে পরে এটা লাভজনক হয়, বিলে খায় কিনা খাবার কিনা লাগে না কো, আর গন্ধ বাসনাও লাগে বাড়ির ভিতরে রাখলে পারে, এই জন্য বিলের পাশে করা হয়েছে। ধন্যবাদ জানাই আঙ্কেলকে, তিনি আজ আমাদের সাথে শেয়ার করেছেন তিনি কিভাবে অল্প খরচে হাঁস লালন পালন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে হচ্ছে চলনবিল, এখান থেকে খামারিরা নৌকার মাধ্যমে গিয়ে শামুক সংরক্ষণ করে নিয়ে আসে। আসলে যদি আপনার বাড়ির আশেপাশে এরকম বিল থাকে তাহলে আপনার অনেক সাশ্রয় হবে, আপনি যে বিলে ধান বা খাবার যেগুলো আছে ওগুলো খাইয়ে হাঁসের যে পিছে যে টাকা ব্যয় হতো খাবারের বাবদ ওই টাকাটা সেভ করতে পারবেন।
পুরোটা ভিডিও জুড়ে অস্থির টিভির সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো উদ্যোক্তার সাথে।